নাচছেন অপু বিশ্বাস, মুগ্ধ হয়ে দেখছেন শাকিব খান এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে নাচছিলেন অপু বিশ্বাস এবং তার দলবল। নাচটি ছিল যেন ভুলে যেও না, একই বন্ধনে বাধা দুজনে, এ বাঁধন খুলে যেও না। বন্ধুরা, বন্ধন কিন্তু খুলেই চলে গিয়েছেন শাকিব খান, রয়ে গেছেন অপু বিশ্বাস। কিন্তু তারপরেও প্রকৃতি, পরিবেশ এবং সময় কোনোটাই আসলে থেমে নেই, সব কিছুই তাদের আপন গতিতে চলছে। এবং এই অবস্থাতেও অশ্রু দিয়ে লেখা যে গানটি, সেই গানটি বসে বসে দেখতে হচ্ছে শাকিব খানকে এবং জ্বলতে হচ্ছে একটু হলেও, কারণ অপু বিশ্বাসকে মঞ্চে অসম্ভব সুন্দর লাগছিল। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে অপু আসলেই অনেক অনেক বেশি সুন্দরী। এরকম সুন্দর একজন মানুষ, যে মানুষটি তাকে মনে প্রাণে ভালোবেসেছিলেন, তাকে ভালোবেসে সংসার করেছিলেন, তার প্রেমিকা হয়েছিলেন, তার ভালো বন্ধু হয়েছিলেন, তার সন্তানের মা হয়েছিলেন, সেই মানুষটি অনেক বন্ধন ছিন্ন করে একদিন চলে যাবেন সেটা কিন্তু কখনোই অপু বিশ্বাস ভাবেননি। হয়তো কোনো এক সময় শাকিব খান নিজেও ভাবেননি যে অপুকে ছেড়ে তিনি থাকবেন। যখন তিনি মঞ্চে বসে গান দেখছেন, নাচ দেখছেন, তখন কিন্তু একটু পরপর তিনি অন্যদিকে তাকাচ্ছেন। দেখা গিয়েছে, আপনারা দেখেছেন শাকিব খানকে অন্যদিকে তাকিয়ে আছে, আবার মঞ্চের দিকে তাকাচ্ছে। যাই হোক, আমরাও চাই অপু বিশ্বাস এবং শাকিব খানের জীবন থেকে একদমই না হারিয়ে যাক এই মুহূর্তগুলো। আমি মনে করি এরকম যে মুহূর্তগুলো আসে, সেরকম সময়ে তারা যে একসময় খুব কাছের কেউ ছিলেন, বা এই গানটি তো আসলে একজন প্রেমিককে উদ্দেশ্য করেই, একজন প্রেমিকার গাওয়া মনের আকুতি মাখানো একটি গান, আর সেই গানের সুরে তার যে প্রেমিক যে তাকে ছেড়ে চলে গিয়েছে তার সামনে নৃত্য পরিবেশন করা, এটা আসলেও একটা কষ্টের ব্যাপার। আমি জানি না এই গানে নাচতে অপু বিশ্বাস যখন কোরিওগ্রাফি করেছেন, যখন পারফর্ম করেছেন, যখন শুটিং করেছেন কিংবা তার আগে রিহার্সেল করেছেন, তিনি কতবার শাকিব খানের কথা মনে করেছেন। আমি জানি না তখন তিনি কি ভেবেছেন, তার মনের অবস্থাটা কি ছিল, তিনি আসলেই কি তখন শাকিব খানকে মিস করেছেন কি না, কিংবা মঞ্চে যখন শাকিব খান বসে বসে দেখছিলেন অডিটোরিয়ামের ভেতরে মঞ্চে নাচছে শাকিব অপু বিশ্বাস, তাকে যখন তিনি নাচ করতে দেখছেন এবং এই কথাগুলোর সঙ্গে যখন অপুর বিভিন্ন অঙ্গভঙ্গিমা, সেটাকে শাকিব খানের মনে কতটুকু দোলা দিতে পেরেছে, তাকে ছেড়ে চলে যেতে পেরে তার কেমন লেগেছে বা কোনো রকম অনুভূতি হয়েছে কিনা আমি জানি না। কিন্তু বর্তমানে বা আমাদের আশেপাশে বা আপনার যে মানুষটি, আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে আপনার যে মনের যে মানুষটি, সেই মানুষটিকে যদি একবার কল্পনা করেন তাহলে আপনার কাছে ব্যাপারটা কেমন লাগে, কিংবা আপনি যদি মেয়ে হয়ে থাকেন, আপনার প্রেমাস্পদ আপনার স্বামী বসে আছে সিটে এবং আপনাকে অলরেডি ছেলে ছেড়েই চলে গিয়েছে, সেই মুহূর্তে আপনি সেই গানটি সঙ্গে নাচ পরিবেশন করছেন, আপনার আসলে তখন বুকের ভেতরটায় কেমন হাহাকার উঠবে বলে আপনার মনে হয়? সত্যি বন্ধুরা, আমি কিন্তু ফিল করতে পেরে অনেক বেশি কষ্ট পেয়েছি অপু বিশ্বাসের জন্যে, কষ্ট পেয়েছি শাকিব খানের জন্যেও, কারণ আমি মনে করব এটা তার জীবনের সবচাইতে বড় একটি ক্ষতি, যে ক্ষতি তিনি হয়তো একদিন বুঝতে পারবেন, এখন বুঝতে পারছেন না। আপনাদের কি মনে হয় বন্ধুরা, শাকিব খান এবং অপু বিশ্বাস তারা কি দুজন দুজনকে এখনো অনেক বেশি ভালোবাসেন, এখনো কি অনেক বেশি মিস করেন? আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, ভালো রাখুন, প্রিয়জনকে ধন্যবাদ।